আপনি এই বিবাহ ভেঙে দিন এই বিবাহ হলে মালা আত্মহত্যা করবে তুমি বিয়ের আয়োজন করো কাঞ্চনদা প্রিয়া তুমি মালা পাঠিয়েছে আমাকে ভুলে যেও না কাঞ্চন সৃষ্টিকর্তা আমাকে তোমার জন্য সৃষ্টি করেছেন আমার জন্যই তোমাকে বাঁচতে হবে ইহকালে পরকালে তুমি আমার আমি তোমার ইতি তোমার মালা মালা তোমাকে ভুলে যাবার সাধ্য আমার নেই তোমার প্রেম বুকে নিয়েই আমি বেঁচে আছি ইহকালে পরকালে তুমি আমার আমি তোমার ইতি তোমার কাঞ্চন মহারাজ আজ কদিন হলো মালা কোনো আহার মুখে তুলছে না অনাহারে থেকে থেকে কন্যা আমার অসুস্থ হয়ে পড়ছে আমি মা হয়ে কন্যার এই দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না মহারাজ কেঁদো না রানী আমি কবিরাজ মশাইকে খবর পাঠাচ্ছি চোখ দুটো দেখাও তো মা জিহ্বাটা দেখাও তো মা খোলো খোলো বুঝতে পেরেছি এক কঠিন রোগ মহারাজ বাইরে চলুন কবিরাজ মশাই আপনি বলুন মালামায়ের কি অসুখ করেছে মহারাজ রাজকন্যার অসুখ হচ্ছে মনের আর সেই মনের অসুখ ভালো হবার একমাত্র ওষুধ হচ্ছে বিবাহ মন্ত্রী কবিরাজ যা বলে গেল তাতে তো আর বিলম্ব করা চলে না মালা আর বিজয়ের বিবাহের বন্দোবস্ত করুন আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ আমি শীঘ্রই বিবাহের ব্যবস্থা করছি মহারাজ আপনি এই বিবাহ ভেঙে দিন এই বিবাহ হলে মালা আত্মহত্যা করবে রানী তুমি আমার বিরুদ্ধাচরণ করছো মালার মতামত নিয়েই আমি তার বিয়ে দেব মালা আমি তোমার পিতা তুমি আমার একমাত্র কন্যা আমি তোমার মঙ্গল চাই মা তাই মন্ত্রীপুত্র বিজয়ের সঙ্গে তোমার বিবাহ আমি পাকা করেছি তুমি যদি হাসি মুখে রাজি হয়ে যাও তাহলে তোমাকে আমি বন্দী দশা থেকে মুক্ত করে দিতে পারি বলো মা তুমি রাজি পিতা হয়ে তোমার এই বন্দী দশা আমি আর সহ্য করতে পারছি না মা বাবা তুমি তুমি বিয়ের আয়োজন করো এই তো আমার লক্ষ্মী মেয়ে তুমি আমাকে নিশ্চিন্ত করলে মা কি বললে মালা বিজয়কে বিয়ে করতে রাজি হয়েছে এছাড়া মালা যে আর কোনো কিছু করার ছিল না কাঞ্চনদা তুমি মালার সঙ্গে দেখা করো তা না হলে মালা আত্মহত্যা করবে না প্রিয়া আমি যে বন্দী মালা আমার ভালোবাসার মানুষ যাকে ভালোবেসে আমার কলঙ্কময় জীবনের দুঃখকে ভুলে আছি আজ তার বিয়ে ঠিক হয়েছে চিরদিনের জন্য সে আমার কাছ থেকে দূরে চলে যাবে পর হয়ে যাবে আমি এখন কি করব প্রিয়া ঘরের বাইরে গেলে বাবার মরামুখ দেখতে হবে ঘরে থাকলে মালার মরামুখ দেখতে হবে হায় ভগবান তুমি বলে দাও আমি এখন কি করব কাঞ্চন আজ আমি তোর মা
তোকে আদেশ করছি ঘর থেকে বেরিয়ে যা, মালাকে নিয়ে আয়, নইলে আবার মরা মুখ দেখবি। না মা না, তুমি একথা বলো না। আজ বুঝতে পারছি গর্ভে ধারণ না করেও তুমি শুধু আমার মা, তোমার আশীর্বাদ নিয়ে যাচ্ছি, মালাকে আমি আনবই মা। মহারাজ আপনাকে তৈরি হতে বলেছেন। তোমাকে ছাড়া বাঁচবো না কাঞ্চন, ছোটবেলা থেকে তোমাকে আমি ভালোবেসেছি, তোমাকে ছাড়া বাঁচবো না। মালা, এখনো তুমি এখান থেকে পালিয়ে যাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।